হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম, আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা। আজকে আমি দেখাবো আমার বাগানের ক্যাপসিকাম দিয়ে কীভাবে একটি নতুন রেসিপি তৈরি করা যায়। তো আমি রেসিপিটির নাম এখন বলছি না, আগে রেসিপিটি তৈরি করব, তারপর নামটা বলব। রেসিপি দেখেন, আমার এখানে বেলকনিতে আমি কিন্তু ছোট্ট একটু জায়গাতেই আমি ক্যাপসিকামের গাছ লাগিয়েছি, এবং সেই ক্যাপসিকাম আমার কতটা উপকারে দিচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। কত সুন্দর আমি তোলার পরে আপনাকে দেখাচ্ছি। এই দেখুন আমার ক্যাপসিকামগুলি কত সুন্দর ন্যাচারাল, এখানে কোনো সার মানে স্প্রে করা হয় নাই, শুধু আমি জৈব সার দিয়ে করেছি, এবং ফুললি হেলদি একটা ফুড, এবং এটা কিডনির জন্য খুবই ভালো। আর এইভাবেই আমরা ক্যাপসিকামটা কেটে নিয়েছি ঝিরি ঝিরি করে, লম্বা লম্বা, তার সঙ্গে একটা পেঁয়াজ। অনেক সুন্দর হবে এই রেসিপিটি, বাসায় আপনারা সবাই ট্রাই করবেন, এবং এই মাহে রমজানে আপনারা এই আমার এই রেসিপিটি ইফতারিতে সবাই মিলে মজা করে খেতে পারবেন। এবং বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে অবশ্যই এই রেসিপিটি করে দেবেন, খুবই হেলদি একটি রেসিপি। আমি এখানে দুইটা ডিম নিয়েছি, যে ডিমটির কুসুমটা আলাদা করতে হবে, সাদা অংশটা আলাদা করতে হবে। তারপর এই দেখেন আমি সাদা অংশটা নিয়েছি, সাদা অংশটা ফেটে নিতে হবে। ফেটানোর পরে আমি প্রক্রিয়াটা দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক এমনিভাবেই যে কুসুমের যে হলুদ অংশটা আছে, এই অংশটাও ঠিক এইভাবে একইভাবে ফেটিয়ে নেবো আমি। একটু আগে দেখেছেন আমি শুধু ডিমের সাদা অংশটুকু কেটে নিয়েছি, এখন যে ইয়েলোটা আছে ইয়েলোটা আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি রেডি করব, তারপরে আমি মেন রেসিপিতে যাচ্ছি, কীভাবে রান্না প্রক্রিয়াটা দেখাচ্ছি আপনাকে। আমি আমার ইন্ডাকশন চুলায় আমি এটা করব, আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবং কড়াইয়ের মধ্যে একটু তেল দিব, কড়াইটা হিট হলে আমি তেল দিয়ে দিব। প্রথমত ভিউয়ার্স দেখেন, আমি যে ফেটে নিয়েছি ডিমের অংশটুকু, এটা একটা পলি ব্যাগে নিতে হবে, আর ছোট্ট একটা ছিদ্র করে দিতে হবে, আর তেল, গরম তেল, এটা হলো খুব লো ফ্লেম হিটে, আপনার লো ফ্লেম হিটে আপনাকে এটা কিন্তু তৈরি করে নিতে হবে, আর সবসময় নাড়তে হবে। আপনি চামচ বা হাত যেটা আপনি ব্যবহার করেন সেই হাতাটা দিয়ে আপনাকে নেড়ে 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 এই জিনিসটা তৈরি করতে হবে, ফেটিয়ে নিতে হবে, অ্যাকচুয়ালি তেলের মধ্যে ফাটাতে হবে। দেখুন আমি কিভাবে ফাটাচ্ছি, এবং আস্তে আস্তে ধীরে ধীরে আমি কুসুমটা দিচ্ছি। তারপরে সেম একেবারে লাচ্ছার মতো হয়ে যাবে, এবং একটা সুস্বাদু খাবারে পরিণত হবে। এটা কিন্তু আপনার শিশু থেকে বয়স্ক যে কোনো লোকই খেতে পারবে, এবং খুবই স্বাদের। আমি খেয়েছি এবং আমি সেই স্বাদটা উপভোগ করেছি, সে কারণে আমি বলছি যে আপনারা সবাই এই ইফতারে উপভোগ করুন এই আমার রেসিপিটি। হলুদ অংশ এবং সাদা অংশ দুটাই আমি তেলে ভেজে নিয়েছি। আমি আপনাকে দেখাচ্ছি ভাজার পরে কেমন লাগে দেখতে। এখন আমি ক্যাপসিকাম, পেঁয়াজ তেলে ভেজে নেব, এবং হালকা গোলমরিচ দেবো, আর অল্প একটু লবণ দেব। দেওয়ার পরে আমি এটা ভেজে নেব তেলে, খুব একটা বেশি না, জাস্ট 2 মিনিট। আমি মাঝখানে আমার ভিডিওটাই কেটে গিয়েছিল, সেই কারণে আমি দেখাতে পারিনি, এটার জন্য আমি খুবই দুঃখিত। প্রক্রিয়াটা হলো যে আসলে ওই ক্যাপসিকাম, পেঁয়াজ, আমি মরিচও দেইনি, শুধু গোলমরিচ দেওয়া ছিল আর একটু লবণ দেওয়া ছিল। তারপরে সব একসঙ্গে মিক্সড করে আমি তেলে ভেজে নিয়েছি। এখন আমি দেখাচ্ছি এটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটি রেসিপি, যে রেসিপিটি যে কেউ উপভোগ করলে বারবারই বলবে যে অসাধারণ।
টেস্টি একটি রেসিপি। ভিউয়ার্স, এটা একটি আসলে চাইনিজ রেসিপি, এটা আপনারা নাম দিতে পারেন। আমি আসলে নাম দিয়েছি ডিম লাচ্চা সালাদ। নামটি কাকে কেমন লাগলো আমি জানি না, আমার কাছে ভালো লেগেছে। এবং এই ডিম লাচ্চা সালাদটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং সবাই খাবেন, এটা অনেক স্বাদের, না খেলে বুঝবেন না। এবং আমি যে ভাবে সাজিয়েছি, এটা যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে যদি সাজিয়ে দেওয়া হয় তার দাম মিনিমাম 400 টাকা তো অবশ্যই হবে। তাই প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আমি আবার ফিরব আপনাদের মাঝে, ধন্যবাদ।